স্বাগত বন্ধুরা, আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে তোমাদের 26 আগস্ট, 9 ভাদ্র, শুক্রবার। এখন বাজে 11:12, 5 মিনিট দেরি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য কি করবে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে আর লাইক শেয়ার কমেন্টস করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এবার রান্নাঘরে যাচ্ছি, রান্না বান্না বাকি আছে, কিছুটা উঠিয়েছি, কিছুটা বাকিটা বাকি আছে, সেগুলো করে নিই। আর স্পার্ক আজকে শান্ত, এই যে চুপচাপ বসে আছে, মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কালকে খুব দুষ্টুমি করছিল, আজকে একদম গুড বয়, অলওয়েজ গুড বয় স্পার্ক, গুড বয় তো স্পার্ক। আমাদের রান্নার পর্ব চলছে, এই যে মাছ, আজকে মা বলেছে নো চচ্চড়ি, ঝালে ঝোলে, আজকে ঝাল হবে ঝোল হবে, ওই যে ঝোল বসেছে এরপর ঝাল হবে। আর এই যে মা জল খাবার খাচ্ছে, মা জল খাবার খাচ্ছে, তারপরে স্নানে যাবে, ঠাকুর ঘরে যাবে, মাই ঠাকুর ঘর করে প্রতিদিন, জল খাবার খাওয়ার পর স্নান, দেন ঠাকুর ঘর। স্পার্কের খাবার রেডি, চিকেন আর ভাত আমার হাজবেন্ড ভালো করে মাখছে, এই যো ওকে খাওয়াবে বলে আজকে ও এই খাবে। চুল বিক্রি করার জন্য লোক ডেকেছি, সে এক ঝামেলা, ওরে বাবা রে বাবা রে বাবা, অল্প হয়েছে ঢুকিয়ে দিয়েছি, ও চুল নেবেই, আমাদের না পোষালে আমরা দেবো কেন, সেটাও একটা সমস্যা, কি বলবো এই নিয়ে এখন আমার হাজবেন্ড আর মা ওখানে কথা বলছে, না বলেও উপায় নেই, ও রেখে দিয়েছে, সেই নিয়ে চেঁচামেচি হচ্ছে, বাবা একটু চুল বিক্রি করবো বলে লোক ডেকেছি, আর বাবা রে বাবা কী সমস্যা, লোকটা নেবেই, ঢুকিয়ে ফেলেছে ব্যাগের ভেতর, ওর দামে পোষাচ্ছে না, অল্প টাকা হচ্ছে, দেবে না, এখনো কনভারসেশন চলছে, ফাইনাল কি হচ্ছে জানি না, পরে আপনাদেরকে জানাবো। বাবা রে বাবা ফাইনালি গেছে, ও আমি ডেকে কি ভুল করেছি বাবা, আর এই চুল বিক্রি লোক আমি ডাকছি না, ওই মা বা আমার হাজবেন্ড যদি ডাকে তবে করবে, বাবা রে বাবা রে বাবা, আর আমি ডাকছি না, কে ফালতু উটকো ঝামেলা নেবে বাবা, বাড়ি থেকে যেতেই চাইছে না, চুলটাকে মিশিয়ে দিয়েছে, আর কি চিৎকার করছে, কি গলা রে বাবা, ক্ষমা করো বাবা, দরকার নেই আমার, আর ও মা করে ও করে ওই ভালো, আমি লোকজন ডাকলেই দেখেছি সমস্যা, দরকার নেই বাবা, উটকো ঝামেলাকে পোয়াবে। এবার লাঞ্চ করতে যাচ্ছি, চলুন রান্নাঘরে যাই, মা এসে গেছে, মা মায়ের ওটস করে নিয়েছে, হয়ে গেছে করা, এবার রান্নাঘরে যাব, ভাত পাড়বো, খাওয়া দাওয়ার করবো, মা এখন ওর সঙ্গে গল্প করছে, চলুন যাই দেখায়। এই যে মা ও খাবার দাবারের জোগাড় হচ্ছে, আমাদের ভুড়ি ভোজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘরে চলে যাব, বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার আমরা ঘরে গিয়ে এইটার ভক্ষণ করবো, ভক্ষণ ফল খাবো, আমার হাজবেন্ড আর আমি ফল খাবো, আর মা ফল নিয়ে ঘরে চলে গেছে, আমার হাজবেন্ড আপেল খাচ্ছে আর স্পার্ক তাকিয়ে আছে, এই যে দেখছে দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দেখছে বসে বসে, জানে বেশি বললে বকুনি খাবো, বসে বসে দেখেই যাচ্ছিল। আমার হাজবেন্ডের সঙ্গে বসে এমনি কথা বলছিলাম, এবার ও তো রোজই বলে চলো কোথাও বাইরে যাই, চলো কোথাও বাইরে যাই, হ্যাঁ একটু এদিকে ওদিকে ঘুরে আসি, বাইরে যাই মানে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যায় না, বাইরে যাই মানে কলকাতার ভেতরেই
একটু ঘুরে আসি, চলো একটু এদিকে যাই ওদিকে যাই সেদিকে যাই এইরকম। কিন্তু বলে রোজই বেরোবো, চলো বাড়িতে শুধু শুধু বসে থাকবে কেন, কাজকর্ম যখন হয়ে যাচ্ছে ওরও হয়ে যায়। আর আমি বলি ওকে যে আমি যে ওকে বাইরে নিয়ে যেতে চাই না, আমার মাও বারণ করে না। আমার মা বলে তো খাওয়া দাওয়া বাড়িতে করে তারা যেখানে ইচ্ছে বেরো, ঘুরে আয় বেরিয়ে আয় আনন্দ করে, আমার মা আটকায় না। আগে একটু একটু বলতো, এখন একদমই বলে না। এখন ওই জন্য বলছি চলো কোথায় যাবে আজকে একটু প্ল্যান করো। হ্যাঁ মানে কি বাড়িতে কাজকর্ম কমপ্লিট করে নাও, কমপ্লিট করে টরে তারপরে তোমরা বেরো, কোনো অসুবিধে নেই, তাহলে আমাদেরও কোনো চিন্তা থাকে না। কারণ মাকেও রান্নাঘরে এসে আর কিছু করতে হয় না, মানে রান্না কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট করে তুলে দিলে আমরাও নিশ্চিন্তভাবে বেরোতে পারি, মাও নিশ্চিন্তে থাকে। তারপর তো রামপ্রসাদ দা আছেই, সন্ধ্যাবেলা থেকে মায়ের ঘরে ওপরে টিভি দেখে, বাড়িতেই থাকে, তো আমাদেরও বেরোতে খুব একটা সমস্যা হয় না, তাই না গো? আমাদের কোনো সমস্যা হয় না, তো সেটা ঠিক আছে। আগে মা খুব মানে একদম ভীষণ বকাবকি করতো, আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতো, বাট এখন একদম চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে মা। এখন আর অতটা করে না, কমে গেছে করাটা। আর হ্যাঁ বেরোলে টেরোলে সেরকম কিছু বলে না, খালি বলে বেশি রাত করবি না, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবি, ব্যাস। আর কোনো মায়ের ইয়ে থাকে না, চিন্তা করে একটু। হ্যাঁ ওই জন্য বলে বাবা বেশি রাতটা করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবি, ওইটুকু পর্যন্ত, ব্যাস আর কোনো সমস্যা নেই, আর এমনি সব ঠিকঠাক। তো আমার হাজবেন্ড তো এখন জানি না কি বলবে, রোজই তো বলে বেরোতে, এখন দেখি যদি কোথাও বেরোতে বলে তাহলে বেরোবো, নাহলে বাড়িতে আপনাদের সঙ্গে গল্প করব। আমরা একটু বেরিয়েছিলাম, একটু দরকার একটা কাজ ছিল, ওটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে ওই গোপালের পোশাক কিছু দেখতে পেলো, তো এখন আমরা কিনছি, এখন গোপালের পোশাক, তো দেখা যাক কি কিনছে। দেখো এই হচ্ছে গোপালের পোশাক, এখানে বিক্রি করে, ও কিনছে। গোপালের পোশাকগুলো কিনছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ও দেখছে। সব রকম ভ্যারাইটিসের পাওয়া যায় এখানে, নানা রকম ডিজাইনের কেনা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, একটু এগোচ্ছি, এই ও পেছনে আছে, আমি সামনে, এই যে পেছনে যাচ্ছে, টাটা, আমি সামনে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। ফুচকা, ফুচকা খাবে, ফুচকা খেতে এসছে, এই যে ফুচকা দেখতে পেয়েছে, ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাবো। ফাইনালি খুব ঝাল লেগেছে, ফুচকা খেয়ে নিলাম, এই যে ও খেলো আমিও খেলাম, আমাদের হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর এখানে কেশি দাস আছে, তো কেশি দাস যখন আছে একবার তো যেতেই হবে। গেলাম, কিছু মিষ্টি কিনলাম, কচুরি, ছোলার ডাল, অসম খেতে ভীষণ টেস্টি, ভীষণ ভালো, মিষ্টিও কিনেছি, ও যে দেখিয়ে দিল আমার হাজবেন্ড, দারুণ। একটা সিঙ্গারা, একটা ভেজিটেবিল চপ, দুটো কচুরি, এই খেলাম, মানে আমি খাইনি, আমরা ওটা নিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়েছি, ও আর আমি। এবার ফিরছি, ও আর আমি। এখন মোটামুটি রাস্তা ফাঁকা হয়ে গেছে, দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দোকানপাট বন্ধ। আর আমরা কি জন্যে বেরিয়েছিলাম সেটা বাড়িতে ফিরে আপনাদেরকে বলছি, কেন বেরিয়েছিলাম আর কোথায় গেছিলাম। আমরা একটু পিসিচন্দ্রে গেছিলাম, আর আমার পিসিচন্দ্র থেকেই আমার একটা নোজপিন নেওয়া ছিল, তো সেটা একটু প্রবলেম হচ্ছিলো, পড়লে লাগছিল খুব, তো এটাই এক্সচেঞ্জ করে আমি এই নোজপিনটা নিয়েছি, ছোট ইনোস্পিনটা নিয়েছি, ছোট পরে নিয়েছি, 12 মাস পরে থাকবো বলে,
কারণ ওটাতে অসুবিধা হচ্ছিল, খুব লাগছিল এবং ব্যথা হয়ে গিয়েছিল জিনিসটা, সেই জন্য। তো এই জন্যই বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরে এসে মিষ্টিগুলো মাকে দিয়ে দিলাম আমরা খাবো বলে। আর আপাতত এই পর্যন্তই, আজ আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। সো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রয়াস, আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টাটা।